প্রিয় বন্ধুসকল, আপনালোক সকলোকে আমার স্বয়ং পাঠ্যক্রম বিদ্যালয়ের নির্দেশনা আর পরামর্শদানলৈ আন্তরিক শুভেচ্ছা জানাইছো। বন্ধুসকল, আপনালোক সকলোরে জ্ঞাত যে বিদ্যালয়ের নির্দেশনা আর পরামর্শদান সেবা অত্যন্ত অপরিহার্য আর গুরুত্বপূর্ণ। নির্দেশনা আর পরামর্শদান সেবাক সমগ্র শিক্ষা প্রক্রিয়ার এক অভিন্ন অঙ্গ হিসাবে বিবেচনা করা হয়। ইয়ার সহায়তে শিক্ষার সর্বোচ্চ লক্ষ্য অর্থাৎ ব্যক্তির অন্তর্নিহিত সম্ভাবনাসমূহের পূর্ণ বিকাশ সম্ভব হয়। বর্তমান সময়ের বর্ধিত জটিলতায় শিক্ষার্থীর জীবনত পূর্বতকৈ অধিক সমস্যাপূর্ণ করে তুলিছে। শিক্ষার্থীসকলের বিভিন্ন ক্ষেত্রত আপনাদের দেখা দিয়া সমস্যাসমূহ যেনে অধ্যয়নের প্রতি স্পৃহার অভাব, মনসংযোগের অভাব, বিদ্যায়তনিক বিষয়সমূহ দুর্বল প্রদর্শন, শিক্ষার্থীর মাজত অভিরুচন আর একাগ্রতার অভাব, পরীক্ষা সম্পর্কীয় চাপ, শিক্ষার্থীর মাজত বর্ধিত হারত দেখা দিয়া উদ্বেগ, বিষণ্নতা, রাগিয়াল দ্রব্যর ব্যবহার বা ভবিষ্যৎ বৃত্তিগত জীবন সম্পর্কে সৃষ্টি হওয়া অনিশ্চয়তা, আত্মহত্যার প্রবণতা, কৈশোর কালত দেহ মনত সৃষ্ট পীড়ন, ধুমুহা আদির বহু সমস্যায় শিক্ষার্থীসকলক সততে ভারাক্রান্ত করে রাখে। ফলত তেওঁলোকে জীবনের বিভিন্ন দিকত সমাযোজনত অসুবিধা পায়, যার ফলশ্রুতিত শিক্ষার্থীর শারীরিক, মানসিক আর আধ্যাত্মিক দিকসমূহের সর্বাত্মক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। এই সমস্যাসমূহ মোকাবিলা করবলৈ বর্তমান সময়ত শিক্ষার্থীক বিশেষ দক্ষতা আর সামর্থ্যর প্রয়োজন। শিক্ষার্থীর মাজত এই দক্ষতা আর সামর্থ্যসমূহ বিকাশ করবলৈ শিক্ষকসকলকো এই ক্ষেত্রত বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন। যেহেতু বিদ্যালয়ত পড়ি থাকা শিক্ষার্থীসকল সামাজিক, মনোবৈজ্ঞানিক আর অর্থনৈতিকভাবে আনের উপর নির্ভরশীল, সেয়ে তেওঁলোকে সম্মুখীন হওয়া সমস্যাবোৰৰ সমাধানত তেওঁলোকক অভিজ্ঞ লোকের নির্দেশনা আর পরামর্শদান অত্যন্তই আবশ্যক। বন্ধুসকল, আপনাদের জানে আমার বিদ্যালয়বুর শিক্ষার্থীর ভাবে কোনো ধরনের সুসংগঠিত নির্দেশনা আর পরামর্শদান সেবার ব্যবস্থা নাই। এই সেবা প্রদান করবল কোনো বৃত্তিধারী পরামর্শদাতাও বিদ্যালয়ত নিযুক্তি দিয়া হওয়া নাই। সেয়ে আমার বিদ্যালয় সমূহের শিক্ষকসকলে শিক্ষার্থীর কল্যাণের হেতু এই গুরুদায়িত্ব গ্রহণ করব লাগিব। তার বাবে শিক্ষকসকলক নিশ্চয় প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা আর সামর্থ্যর প্রয়োজন। এই বিশেষ প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রাখি আমি এই বিশেষ পাঠ্যক্রমটি প্রস্তুত করেছো। আমি আশা করছো এই পাঠ্যক্রমটি গ্রহণ করে আমার বিদ্যালয়সমূহ কর্মরত শিক্ষা প্রশাসক, শিক্ষক, সম্ভাব্য শিক্ষক বা নির্দেশনা আর পরামর্শদানের প্রতি আগ্রহী সমাজের যিকোনো ব্যক্তিয়ে এই দিকত এজন দক্ষ কর্মী রূপে নিজকে গড়ি আত্মবিশ্বাসেরে বিদ্যালয়ত আর সমাজত শিক্ষার্থীক সেবা আগবাব পারিব। আমার এই বিশেষ পাঠ্যক্রমটি 4 ক্রেডিটর হব, যাক আপনাদের 12 সপ্তাহ সম্পূর্ণ করব লাগিব। এই পাঠ্যক্রমত এজন শিক্ষক পরামর্শদাতা হিসাবে আপনি জানিবলগিয়া বা আহরণ করবলগিয়া অত্যাবশ্যকীয় জ্ঞান, দক্ষতা আর সামর্থ্যসমূহ 12টা মডিউলত ভাগ করা হয়েছে। প্রত্যেকটা সপ্তাহত আপনি এটাকৈ মডিউল 3-4 ঘণ্টা সময় দিয়ে শিকিব লাগিব। মুকসর শিকন শিক্ষণ পদ্ধতিরে 4টা কোয়াড্রেন্টর মাধ্যমে দিয়ে শিকিব লগা এই পাঠ্যক্রমত আপনি ই টেক্সট, ই ভিডিওর যোগেদি শিক্ষণীয় সামগ্রীসমূহ লাভ করব। আপনি সাপ্তাহিক স্বমূল্যায়নের জড়িয়ে আপনার শিকনের অগ্রগতি জানিব পারিব। তারপরে আপনার আলোচনা ফোরামর যোগেদি আপনি পোনপটিয়াকৈ পাঠ্যক্রম নির্দেশক বা আপনার সহপাঠী সকলের লগত ভার্চুয়ালি কথা পাতিব পারিব। এই পাঠ্যক্রমের আভ্যন্তরীণ মূল্যায়নের 30% বিভিন্ন প্রদত্ত কর্ম, সাপ্তাহিক কুইজ, আলোচনা ফোরামর অংশগ্রহণের ভিত্তিত করা হব। বাহ্যিক মূল্যায়নের 70% ব্রহী পরীক্ষার যোগেদি আপনাদের পাঠ্যক্রমের শেষত অবতীর্ণ হব লাগিব। আপনি 2 মূল্যায়ন মিলি ন্যূনতম 40% নম্বর অর্জন করিলে আপনার পাঠ্যক্রম সফলভাবে সমাপ্ত করার প্রমাণপত্র দিয়া হব। আহক আমি নির্দেশনা আর পরামর্শদান পাঠ্যক্রমটি শিকু। ধন্যবাদ।